জোরহাটর নিমাতিঘাটর কোমলিয়া সাপরিত জাকে জাকে ঘোরা সাপরিটত মুক্তমনে চরি ফুরিছে শতাধিক ঘোরা, কিন্তু সকলোরে মনত প্রশ্ন কোরপরা আহিল এই ঘোরার জাকটো। স্থানীয় রাইজর মতে প্রায় এশরো অধিক ঘোরা থকা এই এটা বনরিয়া ঘোরার জাক, কিন্তু এই ঘোরাবর কোরপরা আহিল তার নিশ্চিত তথ্য কোনেও দিব পরা নাই। নিমাতিত দীর্ঘদিন ধরে পর্যটনের হইতে জড়িত মানক তিহিঙিয়ায় এই ঘোরাবরের উপর বহুদিন ধরে পর্যবেক্ষণ করে আহিছে। একাংশর মতে ডিব্রু সৈখোৱাৰ পৰা উলাই আহিছে বনরিয়া ঘোরার জাকটো। এটা গ্রুপে কয় এটা ওয়ার্ল্ড ওয়ার টু ঘোরা, যেটা ডিব্রু সৈখোৱাৰ পৰা মাইগ্রেট করেছে। আর এটা স্কুলত থাকে কয় এটা যেটা জেপিয়ার আসলে সেটা ব্রিটিশ সকলে এইটো মানে ব্যবহার করেছিল শেষ সময়খিন, তেওঁলোকে যেটা ব্যবহার করে কোনোবা মিসিং মানুষ গতাই থৈ গৈছে। কিন্তু পরবর্তী সময় যেটা মানে ঘোড়াবিলাকৰ ইউটিলাইজেশন কমি গল তেতিয়া মানুহখিনি অ্যাবান্ডন করে। কোমলীয়া চাপৰিটোত সহস্রাধিক ঘোড়া থকা বুলি স্থানীয় লোকে জানিবলৈ দিলেও মানক তিহিঙিয়ায় 400-500 ঘোড়া প্রত্যক্ষ করা বুলি জানিবলৈ দিছে। আনহাতে নিমাতির সমীপর এই চাপৰিটোর অরণ্যর মাজত লুকাই আছে এখন অতি সুন্দর জগৎ। এই চাপৰিটো প্রদূষণমুক্ত করে ইয়াত থকা জীব জন্তুবর সুরক্ষার বাবে সজাগতা সৃষ্টির চেষ্টা করে আহিছে মানক তিহিঙিয়ায়। জোরহাটর এই অঞ্চলটোত পর্যটনের বহু সম্ভাবনা লুকাই আছে। জোরহাটৰ পৰা গৌতম বৰা, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। জোরহাটৰ নিমাতিঘাটৰ কোমলীয়া চাপৰিত জাকে জাকে ঘোরা, চাপৰিটোত মুক্তমনে চৰি ফুৰিছে শতাধিক ঘোরা, কিন্তু সকলোৰে মনত প্রশ্ন কৰপৰা আহিল এই ঘোরার জাকটো। স্থানীয় রাইজর মতে প্রায় এশরও অধিক ঘোরা থকা এই এটা বনরিয়া ঘোরার জাক, কিন্তু এই ঘোরাবর কোরপরা আহিল তার নিশ্চিত তথ্য কোনেও দিব পরা নাই। নিমাতিত দীর্ঘদিন ধরে পর্যটনের হইতে জড়িত মানক তিহিঙিয়ায় এই ঘোরাবরের উপর বহুদিন ধরে পর্যবেক্ষণ করে আহিছে। একাংশর মতে ডিব্রু সৈখোৱাৰ পৰা উলাই আহিছে বনরিয়া ঘোরার জাকটো। এটা গ্রুপে কয় এটা ওয়ার্ল্ড ওয়ার টু ঘোরা, যেটা ডিব্রু সৈখোৱাৰ পৰা মাইগ্রেট করেছে। আর এটা স্কুলত থাকে কয় এটা যেটা জেপিয়ার আসলে সেটা ব্রিটিশ সকলে এইটো মানে ব্যবহার করেছিল শেষ সময়খিন, তেওঁলোকে যেটা ব্যবহার করে কোনোবা মিসিং মানুষ গতাই থৈ গৈছে। কিন্তু পরবর্তী সময় যেটা মানে ঘোড়াবিলাকৰ ইউটিলাইজেশন কমি গল তেতিয়া মানুষখিনি অ্যাবান্ডন করে। কোমলীয়া চাপৰিটোত সহস্রাধিক ঘোড়া থকা বুলি স্থানীয় লোকে জানিবলৈ দিলেও মানক তিহিঙিয়ায় 400-500 ঘোড়া প্রত্যক্ষ করা বুলি জানিবলৈ দিছে। আনহাতে নিমাতির সমীপর এই চাপৰিটোর অরণ্যর মাজত লুকাই আছে এখন অতি সুন্দর জগৎ। এই চাপৰিটো প্রদূষণমুক্ত করে ইয়াত থকা জীব জন্তুবর সুরক্ষার বাবে সজাগতা সৃষ্টির চেষ্টা করে আহিছে মানক তিহিঙিয়ায়। জোরহাটর এই অঞ্চলটোত পর্যটনের বহু সম্ভাবনা লুকাই আছে। জোরহাটৰ পৰা গৌতম বৰা, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট।